নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস ড্রিম। আজকে আমি আপনাদের সবার জন্য একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে আপনারা সবাই বানাবেন এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে ব্রেকফাস্টের রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়ে নেওয়া হচ্ছে দেখি। আমরা তিনটি ব্রেড নিয়ে নিয়েছি, দুটি ডিম নিয়েছি, একটি টমেটো নিয়ে নিয়েছি, একটি ক্যাপসিকাম নিয়েছি, স্যালাডের জন্য একটি পেঁয়াজ, গাজর এবং শসা নিয়েছি, 10 থেকে 12টি গোলমরিচের দানা নিয়েছি, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, মাঝে ক্যাপসিকামের বীজগুলো ফেলে দিয়েছি। এইভাবে আমি তিনটে ভাগ নিয়ে নিয়েছি, আচ্ছা এইভাবে ভাগ থাকবে। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। রিফাইন অয়েল নেব পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, আমরা এটা তাবার মধ্যে করবো। আপনাদের বাড়িতে রুটি ভাজার যদি তাবা থেকে থাকে সেইটাতে করবেন, অনেক ভালো হবে। আমি তাবা বসিয়ে দিয়েছি, প্রথমে রুটিগুলো সেকে নেব। রুটিগুলো এইভাবে দিয়ে আমি এমনি সেকবো, কোনো তেল দেবো না। আপনাদের যদি ভালো লাগে আপনারা তেল বা বাটার দিয়ে রুটিগুলো সেকে নেবেন। রুটিগুলো আমি ভালো করে সেকে নিয়েছি, এবার আমি নাবিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে অল্প আছে 3 থেকে 4 মিনিট আমরা দুই পাশ ভালো করে ভেজে নেবো। টমেটো এবং ক্যাপসিকামগুলো আমরা ভাজা করে নাবিয়ে নিয়েছি। এবার আমরা দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমটা ভালোভাবে এবার আমরা গুলিয়ে নেব। ডিমের মধ্যে 1/2 চামচ মতো কালো মরিচ দিয়ে দিলাম। ডিম পরিমাণ মতো ডিমে লবণ দিয়ে ডিমটা এইভাবে আমরা গুলিয়ে নেব। এটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম প্রথমে। ক্যাপসিকামগুলো বসিয়ে দিলাম। দেখুন এইভাবে, এইবার চামচ দিয়ে ক্যাপসিকামের মধ্যে ডিমগুলো দিতে থাকবো। দেখুন একটু অপেক্ষা করবেন, এইভাবে ক্যাপসিকামের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এইভাবে সাবধানে করবেন, না হলে ডিম যতক্ষণ না ভাজা হবে আপনারা ততক্ষণ হালকাভাবে নাড়বেন, না হলে ডিমের পুরটি বাইরে বেরিয়ে আসবে। দেখুন হালকা তাপে ডিমটি প্রায় ভাজা হচ্ছে। দেখুন এইভাবে আমি উল্টে দিলাম। এবার অল্প একটু তেল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমরা নাবিয়ে নেব। টমেটোগুলো এই একইভাবে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে টমেটোগুলো, এবার আমি নাবিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এইভাবে, পেঁয়াজের মধ্যেও ডিম দিয়ে দেবো। দেখুন ডিমটাও এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি এটা নাবিয়ে রেখে দেবো। ব্রেড দেবো, তারপর একটা ক্যাপসিকাম দেবো তার উপর, তারপর একটি টমেটো দেবো, আর একটি পেঁয়াজ দেবো, উপরে একটি ব্রেড দেবো, আবার তার উপর একটি ক্যাপসিকাম দিয়ে দেবো, একটি টমেটো দেবো, আর একটি পেঁয়াজ দেবো। এইবার ব্রেড দিয়ে আমাদের রেডি হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট। এইভাবেও আপনারা বাচ্চাদের দিতে পারেন। চলুন আমরা ভালো করে পরিবেশন করে নিই। দেখুন বন্ধুরা, আমাদের সকালের হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাচ্চাদের দিতে পারেন বা বাড়িতে অতিথিদেরও পরিবেশন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।